দুনিয়া যা আপনি বলছেন দুনিয়া সুবহানাল্লাহ, এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সুবহানাল্লাহ, দুনিয়ার জীবন প্রত্যেক জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়, শুধুই ধোকার সামগ্রী। আপনি মোহ মনে করতেছেন, টাকা পয়সা দন দৌলত যত দেখেন, রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন যে আপনার আমার বৈশিষ্ট্য, আল্লাহ জানেন আমাদের আমরা কি চাই। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের প্রথম দিকে আপনি আল্লাহ বলতেছেন যে আল হাকুমুত তাকাসুর হাত্তা তুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, আল্লাহ বলতেছেন একটা পর একটা যে বনি আদমের চাহিদা খাই খাই আরো চাই আরো খাই আরো চাই আরো খাই, এইটা কখন তার শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সে কবরে পৌঁছে না পৌঁছাবে। কাল্লা সাওফা তাআলামুন, সে সমস্ত কিছু দেখতে পাবে, সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাউনাল জাহিম, সুবহানাল্লাহ, সে সব কিছু সচক্ষে দেখতে পাবে, জান্নাত জাহান্নাম সব দেখতে পাবে, তখন হায় হায় করে কোনো লাভ হবে না, যা করার দুনিয়াতেই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াতের শেষ দিকে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার প্রত্যেক জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়, অতএব তুমি পরকালের পাথেয় অর্জন করো। এই আয়াতের শুরু দিকে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ মৌতের কথা বললেন, এখানে জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, দুনিয়া ধোকার সামগ্রী। এই আয়াতের মধ্যে কয়েকটি শিক্ষা রয়েছে, আয়াত আমরা প্রতিদিনই শুনি বুঝি, দেখা যাচ্ছে তাদাব্বর করি না। আল্লাহ বলতেছেন যে দুনিয়া প্রত্যেক প্রাণ যার ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছেন সেই মৃত্যুবরণ করবে, মৃত্যু সাদা সাদা গ্রহণ করবে, তারপর আল্লাহ বলতেছেন ভালো করলে জান্নাত আর খারাপ করলে জাহান্নাম, তারপর আল্লাহ বলতেছেন যে দুনিয়া ধোকার সামগ্রী, সুবহানাল্লাহ। আর একটু ভেঙে ভেঙে যদি আমরা বুঝি তাহলে আপনার তাদাব্বর করতে আমাদের সহজ হবে।